দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট। এই হাট থেকে ফ্রিজিয়ান এবং ক্রস জাতের যে দুধের গাভি, উন্নত জাতের যে দুধের গাভি গরুগুলো আছে, এগুলো আসলে কেমন দামে কিনলেন, কোথায় যাবে, কার মাধ্যমে কিনলেন, সেই তথ্যগুলো আমরা দেবো। আমরা দেখছি এ পাশে বেলাল ভাইকে। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি অবস্থা ভাই আজকে? আজকে তো আমদানি প্রচুর, আচ্ছা গাড়িপত্র সেরকম নাই। আচ্ছা, কার জন্য আজকে সংগ্রহ করলে? এই যে আমার কাকু আসছে চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আছি বোয়ালখালী। বোয়ালখালী। আচ্ছা, কেমন মনে হলো আজকের বাজারটা? আজকের বাজার মোটামুটি ভালো। মোটামুটি ভালো, ভালো আছে, ভালো আছে। তবে একটা কথা হলো যে, মনে করেন যারা খামারি, আমরা যারা খামারি আছি, জি জি, সরকার যদি আমাদের গরুর খাদ্যটা যদি দামটা যদি নিম্নমানে নিয়ে আসে, জি জি জি, তাহলে আমরা খামারিরা গরু লালন পালন করে আমরা বাঁচতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন আমাদের সাথে গরুর খাদ্যের সাথে গরুর সাথে কোনো রকমের পাত্তা মিলাতে পারতেছি না আমরা। আচ্ছা আচ্ছা, তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আচ্ছা, যে গরুর খাদ্যটা, খাদ্যটার দামটা যেন নিম্নমানের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যে হাটে আসলেন, চললেন, ফিরলেন বেলাল ভাইয়ের সাথে, বেলাল ভাই লোক হিসাবে কেমন? হ্যাঁ, বেলাল ভাই লোক হিসাবে খুবই ভালো। আচ্ছা, খুবই আন্তরিকতার লোক। আচ্ছা, উনি আমার ভাইয়ের মতন, ওনার সাথে আমার খুবই একটা, আচ্ছা, মহব্বত হয়ে গেছে। আচ্ছা, দু চার দিনে যা সম্পর্ক হয়েছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আশা করি ওদের ভবিষ্যতে আমি গরুর ব্যবসা তো করি, আমি আমার নিজস্ব খামার আছে। আচ্ছা, আমি ওনাকে ছাড়া তো বাজার থেকে গরু কিনবো না, উনি আমার সাথেই থাকে। আচ্ছা আচ্ছা, সাথেই থাকবে, এত ভালোবাসা আপনাকে দিতে পারছে, ভালোবাসা আমার সাথে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এত ভালোবাসা হয়েছে। আচ্ছা বেলাল ভাই, তো আপনার কেমন মনে হচ্ছে যে চাচাকে আপনি সংগ্রহ করে দিলেন, কালেক্ট করে দিলেন? আচ্ছা, আপনার কাছে কেমন দামটা মনে হচ্ছে ভাই? আমার কাছে তো মোটামুটি ভালোই হয়েছে, যিনি কিনছে উনি যদি ভালো বলে দামি আর ওখানে কি বললো। আচ্ছা আচ্ছা, উনি তো ভালোই বলতেছে, তাহলে যদি খারাপ বলতাম, খারাপ কিছু করতাম তাহলে খারাপ বলতো, ওনার দরকার আছে ভালো বলা। আচ্ছা আচ্ছা, তা আজকে কয়টা কালেক্ট করলেন টোটাল? চারটা গাই বেসুর। আচ্ছা আচ্ছা, এটাও? আচ্ছা, এটা কত হলো ভাই? এটা হলো 1,82,000। 1,82,000। আচ্ছা, 1,82,000। বেটা বাচ্চা ভাই? বেটা বাচ্চা, হ্যাঁ বাচ্চা, বেটা বেটা বাচ্চা আমরা দেখছি। জি ভাই, 15 লিটার। দুধ হবে বেটা বাচ্চা? এটা বেটা বাচ্চা, কয় মাসের বাচ্চা ভাই? এটা বাচ্চা 1 মাস বয়স ভাই। 1 মাস মাত্র? 1 মাস। আচ্ছা, গাভীর বয়স কেমন ভাই? গাভীর বয়স 7 দাঁত ভাই। দেখান তো দাঁত, দেখান তো ভাই। ঠিক আছে, কত হলে বললেন? 1,82,000। 1,82,000। এই পাশে দেখছি কিছু, এটা যাচ্ছি এটা কি আপনি দুধ মাপ করে নিছেন? হ্যাঁ, এই পাশেরটা দেখি আমরা একটু। এটা বেটি বাচ্চা? আচ্ছা, বেটি বাচ্চা। এটা গাভীর বয়স কেমন? কত লিটার দুধ ভাই? ১২ লিটার দুধ। দেখছি বাসের, দেখছি 1,49,000। আর কোথায় ভাই, আর কোথায়? এ বাছুর, এটা বেটা না বেটি? এটা বেটা না বাচ্চা ভাই? বেটা বাচ্চা। আচ্ছা দেখছি,
এটা গাবির বয়স কেমন এটা ভাই 8 দাঁত 8 দাঁত এটা 179000 আচ্ছা 179000 আচ্ছা চাচা আপনি কাজ চ্যানেল থেকে আসছেন এটা বলেন তো সবচেয়ে বড় কথা জি কাজ চ্যানেল থেকে আসছেন আপনি কার প্রতিবেদন দেখে আপনি এই হাটে ঢুকছেন আমি তো আপনার প্রতিবেদন দেখে আচ্ছা এই হাটে আসছি আচ্ছা আর এই হাটে তো আমাকে আপনিই পাঠাইছেন আচ্ছা আচ্ছা অবশ্যই এটা দুধ হবে 20 লিটার ভাই আচ্ছা এটা 20 লিটার হ্যাঁ দেখেন এটা দুধ আছে দেখেন আচ্ছা 20 লিটার আপনি দেখছেন ভালোবাসা যথেষ্ট পরিমাণ দিতে পারছেন এরকম কেউ যদি আরো আপনার কাছে ভালোবাসা নিতে চায় সহযোগিতা নিতে চায় দিতে পারবেন আচ্ছা কিভাবে পাবে দর্শক আপনার আচ্ছা বলেন ফোন নাম্বারটা বলুন 0738 দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।